সবাই যদি দিনের কাজে আগে আসতে পারত তাহলে আল্লাহ পাক 1999 জন জাহান্নামে দিত না। বিশ্বনবী বলেন আমি জাহান্নামে যেয়ে দেখি 1999 জন জাহান্নামে, জান্নাতে মাত্র একজন গেছে। তাহলে বুঝেন, তাহলে কি জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? জাহান্নাম জীবনে দেখছেন? আমার নবী বলেন জীবনে যদি আমার উম্মত জাহান্নাম একবার দেখত জীবনে কোনোদিন ঘর বাড়ি সংসার করত না। আমি নবী যদি আল্লাহ পাক যদি আমাকে বিবাহ করা না বলতো আমি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতাম। বাজন রে কেন আমার নবী এত বড় কথা বললেন গো বাবা? আমার নবী বলে উম্মতেরারে আমি যখন জাহান্নামের দরজায় গেলাম, যে দেখি বিশাল বড় একটা দেহের একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, নাম তার মালিক দারোগা। কি নাম? সবাই বলে তার নাম কি? মালিক। এ মুসল্লি ভাইরা, মাগরিবের নামাজের পরে আমার ঘাম ঝরানো কষ্ট করে মসজিদে যারা বসছে, আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই মসজিদটা করার পিছনে আমার একটা মাত্র উদ্দেশ্য, যদি আমার মাওলা আমার প্রতি খুশি হয়। আমার আল্লাহ বলেছে হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি তার কষ্টের ঘাম ঝরানো হালাল পয়সা দিয়ে আমার মসজিদ ঘর বানায় দিবে, ও নবী আপনার জবান দিয়ে আপনার উম্মতকে বলে দেন বাইতান ফিল জান্নাহ, আমি তার জাহান্নামে ঘর বানাবো না জান্নাতে ঘর বানায় দিব। শুধু তাই নয় গো নবী, ওই মসজিদে যারা টাকা দিবে পয়সা দিবে শ্রম দিবে এমনকি মস্তুরি যারা রাজমিস্ত্রির কাজ করবে মসজিদে তারাও জান্নাতে যাবে, যদি তা কোন নিয়ত থাকে যে আল্লাহর ঘরের কাম করতেছি আমি পয়সার জন্য। পয়সা তো সে পাবে, কেউ যদি ঘরের জানালা কাটে বাতাস খাওয়া নিয়ত করে, যদি আজানও শুনব বাতাসও খাবো, আজানও শুনব বাতাসও খাবো, তাহলে আজান শোনার সব হবে, বাতাসও খাওয়া হয়ে গেল, প্রতি আজান শোনার কারণে আল্লাহ তাকে নফল নামাজের সওয়াব দান করবে। আর যদি কেউ নিয়ত থাকে আমি জানালা কাছি বাতাস খাওয়ার লেগে দক্ষিণ পাশের বাতাসটা আসবে এই জন্য দক্ষিণ দিকে জানালা দিচ্ছি, হালাকে নিয়ত থাকবে আমি দক্ষিণ দিকে জানালা কাছি যেন আজানের শব্দটা আমার কানে লেগে। ওবাজান একটা দামি কথা শুনাই দিয়ে যায়, মানুষ এত দামি কেন? কারণটা কি? ফেরেশতা 24 ঘন্টা খাওয়া নাই, বউ নাই, চাওয়াল নাই, মায়া নাই, তারপর ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোন ছেলে মেয়ে কিচ্ছু নাই গো বাবা, তারপরে দেখেন 24 ঘন্টা তারা ইবাদত করে। ফেরেশতার চাইতে মানুষের দাম কেন এত বেশি? ফেরেশতা বানাইছে আল্লাহ নূর দিয়া, আল্লাহ পাক স্পেশাল নূর দিয়া, এটা আল্লাহর নূর না কিন্তু বুঝেন, এটা আল্লাহর খাস একটা নূর দিয়া ফেরেশতা বানাইছে, আর মানুষ বানাইছে বাজান মাটি দিয়া। দেখেন বাবা, ফেরেশতা জীবনে দেখা যায় না কিন্তু ফেরেশতার চাইতে মানুষ কেন এত দামি? একমাত্র আমার আল্লাহ দামি বানাইছে কপালদার কারণে গো বাবা। এই যে মাগরিবের সময় কপালটা লাগাইয়া যখন একবার বলেছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে যাইয়া বলছেন সুবহান রাব্বিয়াল আ'জিম, আল্লাহ পবিত্র আল্লাহ সবচাইতে বড়। এই শব্দটা যখন বান্দায় সেজদায় রুকুতে যাইয়া বলে আল্লাহ তারে কোলের মধ্যে চাইপা দিয়ে সব মাফ করে দেয়।
বিশ্ব নবী বলেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করবে আল্লাহ তাদের জন্য দুনিয়ার থেকে যাওয়ার আগেই জান্নাত রেডি করে রাখবে দুনিয়ায় থাকতে পারবে না জোরে কর না আরো জোরে না এই যুবক থাকতে পারবা না দেখো না কত যুবক বিয়া করতে যাইতাছে ডলারে গাড়িতে প্রাইভেটে প্রাইভেট ঠিকই অ্যাক্সিডেন্ট করে গেরে যেতে ভালো হয়ে আসে কিন্তু যে বিয়ে করতে যাইতেছে বর আসে না মেয়েও আসে ঠিক না বেটা ঠিক শুধু দিলের কানে শুনবে না দুই ফোঁটা পানি দিয়ে বরাদ্দ করবে না আমার আল্লাহর খুশি আমার বিশ্ব নবী বলেন আমি মালিক দারোগাকে দেখলাম জাহান্নামের দরজায় বইয়া রইছে মালিক দারোগার মাথাটা কত বড় বললেই বুঝতে পারবেন সারা দুনিয়ার পানি যদি মালিক দারোগার মাথার তালুতে ফেলে দেওয়া হয় একটা ফোঁটা পানি মালিক দারোগার নাকের আগায় আসবে না কত হাজার টন কত কিলো এর কত টিলো এর কত বিলো এর কত বিলিয়ন কোটি টন পানি আছে সাগরে বলেন কেউ বলতে পারবে না আজ পর্যন্ত কেউ বলতে পারছে তো দুনিয়া সব পানিগুলা সমুদ্রের ভিতরে সারা পৃথিবীতে যত পানি আছে যদি আমার আল্লাহ একটা বালতিতে করে আমার আল্লাহ বলেন ও নবী আমার মালিক দারোগার মাথা কত বড় ও নবী আপনি খালি মালিকের মুখটা দেখছেন মাথাটা দেখছেন সারা দুনিয়ার পানি যদি মালিক দারোগা যে জাহান্নামের মেন লিডার ফেরেশতা তার মাথার তালুতে দেয়া হয় সমস্ত পানি তার মাথার তালু বেয়ে বেয়ে নাকের আগায় আসার সুযোগ পাবে না এত বড় মাথা আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে এই মালিক দারোগা বিশাল বড় একটা আগুনের লাঠি লয়ে বয়ে রয়েছে নবী আমার জিজ্ঞেস করলেন মালিক রে তোমার মাথা কত বড় আমি তো নিজেও জানি না শুধু তোমার মুখের কথাটা শুনি শুধু একটা কথা বলো রে মালিক যেই জাহান্নামের দরজায় তুমি বইয়া রয়েছো ওই জাহান্নামে কি আমার উম্মত দুই ফোঁটা পানি দিয়ে আমার নবীর খুশি করবা আমার আগে মুক্তি সাহেব বয়ান করলেন বাবা আমার বিশ্ব নবীর জন্ম রবিউল আউয়ালের চাঁদ শুরু হয়েছে আগামী সপ্তাহ থেকে রবিউল আউয়ালের চাঁদ শুরু হয়ে যাবে যেই রবিউল আউয়ালের চাঁদে আমার নবী দুনিয়ায় আসছে ধারাবাহিকভাবে পুরো রবিউল আউয়াল মাসে আমার নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা শুনতে পারবে শুধু এখন আমার নবীর কথা মনে করে দুই ফোঁটা পানি বরাদ্দ করিও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে ও বাবা দুনিয়ার কত বান্দব পাওয়া যায় স্বাস্থ্য ছাড়া কোনো বান্দব নাই কথা ঠিক না বেঠি বউ বলো ছেলে বলো মেয়ে বলো বউরে যদি ঠিক মতো খাওয়ান পরান না দিতে পারো আর এক বেটার লাগে ফিটিং দিয়ে চলে যাবে এ কথা না বরঞ্চ তোমার নামে বদনাম বলিয়া চলিয়া যাবে ছেলে মেয়েকে যদি ঠিক মতো খাওয়া পরা না দিতে পারো মানুষের কাছে যে বদনাম বলবে কিন্তু একজন মাত্র দরদি আছে রে ভাই কোনদিন তোমারে রাইখা জান্নাতের এক লোকমা খাবারও খাবে না তার নাম হলো আমার বিশ্ব জাহান্নামে যাওয়ার আগে সবাই তোমার আগায় দিবে জাহান্নামে যাও কিন্তু জাহান্নাম থেকে বাঁচাইবার একমাত্র একজন মানুষ আছে সে হলো আমার বিশ্ব নবী ওই মানুষটার জন্ম কিন্তু আগামী মাসে এই যে পরের মাসে আসতেছে রবিউল আউয়ালের চাঁদ শুধু আমার নবীর সিমটমটা বর্ণনা করে কেন আমার নবীর জীবনে বেশি বেশি শুনবার আমল করবার আমার ভাইরা আল্লাহকে বুঝাইয়া কইও নবীরে কতটুকু ভালোবাসো আমার আল্লাহরে কতটুকু ভালোবাসো আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম
এ যুবক ভাইরা আমার দাড়ি বাঁকা বাজানরা ইলিয়াসুর রহমান জিহাদের কথা নয় আমার আল্লাহর কথা যে ব্যক্তি আমি আল্লাহকে আমার নবীর ইত্তেবা করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব কেমন মানুষ ছিলেন আমার নবী কেন নবীরে ভালোবাসতে বললেন আমার আল্লাহ শুধু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন উম্মতের পাগল আমার নবী মালিক দারকে জিজ্ঞেস করলেন মালিক রে তুমি যে জাহান্নামের দরজায় বসে আছো এই জাহান্নামে কি আমার উম্মত গুলি যাবে মালিক দারোগা বলেন নবী গো আপনার উম্মত কিন্তু আগেই জাহান্নামে আপনার উম্মতকে দিয়ে জান্নাতে করে জাহান্নাম জান্নাত উদ্বোধন করবে জাহান্নাম উদ্বোধন করবে আমার নবী বলে মালিক রে জাহান্নাম আমার উম্মত দিয়ে উদ্বোধন করবে কেন তাহলে আল্লাহ আমাকে এত দামি বানাইছে কেন মালিক দারোগা বলে নবী যারা আপনার অন্তরে কষ্ট দিবে নবী আমার বলে সেই কষ্টটা কি নবী যারা সকাল বিকাল এবং যারা দাড়িটা ফেলে দিবে যারা দাড়ি সাজবে নবী তাগো দিয়া জাহান্নাম উদ্বোধন করবে হ্যাঁ নাউজুবিল্লাহ জোরে কইতে পারেন না যারা দাড়ি গুলা সাজবে দেখবেন মুস ছাটা এটা সুন্নাত মুস রাহে বড় বড় দাড়ি গুলা সাজবে ঠিক ঠিক কথা কন নাকি ঠিক মান কতা লিহিয়াতি কাআন্নাম উমুকিহি নবী যারা দাড়িতে খুল লাগায় সে যেন আমার নবী বলে যারা দাড়িতে বেলেট লাগায় সে যেন আমার গলায় বেলেট লাগায় নাউজুবিল্লাহ বোরকোলের মধ্যে হইয়া হইয়া বলে যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেলেট লাগায় নবীর গলায় বেলেট লাগায় তুমি মুসলমান দাবি করো তুমি মুসলমান হইলে রবীন্দ্রনাথ ঠাকুর আগে বড় মুসলমান এ কথা কন না কেন তুমি যদি মুসলমান হও তো রবীন্দ্রনাথ ঠাকুর এক নাম্বার মুসলমান ভালো করে বোঝার চেষ্টা কইল আবু জেহেলের মুখেও দাড়ি ছিল ঠিক না বেটা কিন্তু আবু জেহেলের দাড়ি থাকলে কি হবে বাবা তার ঈমান ছিল না আবু জেহেল না বুঝিয়ে দাড়ি রাখছে আর তুমি মুসলমানের পোলা বোঝার পরেও দাড়ি রাখো না নবী বলে যারা মুসলমান দাড়ি রাখে না আমি নবী তাদের পরে সন্তুষ্ট না এই জন্য নবী আপনার এই উম্মত গুলা দিয়া জাহান্নাম আল্লাহ কত উদ্বোধন করবে মালিক দারোগারে আমার একটা কথার উত্তর দাও কি সেই কথাটা হলো গো নবী যারা জীবনের দাড়ি সাজছে পরে দাড়ি গুলা রাখছে যদি খালেস তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাড়িতে তাদের জান্নাত দিবে শুধু তাই নয় গো নবী যারা দাড়ি সাজতো খালেস তওবা করছে আল্লাহ তাদের পর আরো বেশি খুশি কারণ আল্লাহ তওবা কুসিয়া ইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ আগে গুনাহ করছে আরে গুনাহ না থাকে তওবা থাকে এ ফেরেশতাকে কোনো তওবা আছে অগত গুনাহ নাই তার অন্তর করে কি আল্লাহ পাক বলেন যারা গুনাহ আছে তওবা করছে আমি আল্লাহ তাদেরকে বেশি দাম দেই গুনাহ করছে তওবা করছে আমি আল্লাহ তাদের বেশি দাম দেই আর এদেরকে দিয়ে আমি প্রথম জান্নাত উদ্বোধন করব তাহলে নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই আছে আরে আমার নবীর সাথে আমি তো কেউ নাই ওই নবী আগামী মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 8 তারিখ 10 তারিখ নবীর জন্মের তারিখের মধ্যে ভেজাল আছে অর্থাৎ মতনক্ত আছে কেউ বলে 12 তারিখ কেউ বলে 10 তারিখ আমাদের দেশে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে খাস করে এনেছে হালাকে 12 তারিখ খাস এটা কোনো নির্দিষ্ট নাই বন্ধুরা এটা আলোচনা পরবর্তীতে শুনবেন শুধু এতটুকু টাচ দিয়া যাই রবিউল আউয়াল মাসে বাবা আমার আল্লাহ কোরআনের মধ্যে কয়েকটা মাসকে দামি করেছে তার ভিতরে রবিউল আউয়াল মাস একটা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস একটা শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই রবিউল আউয়াল মাসের দাম যদি আল্লাহর কাছে থাকে ওই আল্লাহর কাছে নিঃস্ব নবীর প্রতি বেশি বেশি তওবার নিয়াত করে তওবা করার দরকার আছে না নাই তওবা করবেন আল্লাহ কবুল করুক জোর করে আমিন আরো জোর করে আমিন
বিশ্বনবী বললেন মালিক রে শুধু একটা কথার উত্তর দাও যাদেরকে দিয়ে তুমি জান্নাত উৎপাদন করবা তাদের কোয়ালিটিটা কি হুজুর যাদের অ্যাকাউন্টে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে বুক বরাদারি থাকবে নবী আমার বললেন তারা কি গরীব না ধনী আমার নবীর কাছে মালিক দারোগা বলে হুজুর একটা মাসলা মনে রাখবেন ধনীর 500 বছর আগে গরীবরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ 500 বছর 500 জোরে কর 500 আরো জোরে 500 কত 500 তাহলে আমরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ ওবাজান ভালো করে বুঝেন কিয়ামতের মাঠে আমার আল্লাহ দুইজনকে ডাক দিবেন ইনতালি তো আপনি নাইলেন না এই তোরা দুইটা জাহান্নামে যা এই দুইটা কোন দিক কথাবার্তা না বইলা ডাইরেক্ট দৌড় দিও কিছুদূর দৌড় দিয়ে যায় একজন আবার পিছনে ঘুরে ঘুরে তাকাই লাগে ওইটারে ডাক দিবে দিকা এই দুইটা বলে আল্লাহ দুই জনকে জাহান্নামের অর্ডার দিলাম এত জোরে দৌড় দিলি আবার তুই পিছনের দিকে তাকাসকে ঘুরিয়ে ঘুরিয়ে অমালি দুনিয়ায় কোনদিন তোমার মুখের কথা শুনি নাই না দেইখা জিহাদি সাহেবের মসজিদে মাগরিবের নামাজ পড়িয়া তাফসিরে বসছিলাম সেদিন শুনছিলাম তুমি দুই ব্যক্তির ডাক দিয়া জাহান্নামের অর্ডার দিবা কিন্তু আমি কি ভাবছি ওই দুই ব্যক্তির ভিতর আমি একজন ওবা জানো ওই দুই ব্যক্তির ভিতর আমিও হতে পারি তুমিও হতে পারো দিলের কানে শুনবা চোখের পানি দে আমার আল্লাহর খুশি করব যখন বলছে মালি জীবন ভর নামাজ পড়ছি তোমারে কোনদিন একটা বার দেখে সেজদা দিতে পারি নাই শুধু শুনছি তুমি আছো কিন্তু আজকে যখন তোমার পবিত্র জবান দিয়েই বলছো ইনতালিকু আবদারি ইলান্না যা তোরা দুজন জাহান্নামে জাহান্নামের দিকে দৌড় দে তোমার পবিত্র জবানের কথা শুনিয়া আর দেরি করতে পারলাম না তোমার হুকুমটা পালন করার জন্য দৌড় মারছি তুই আবার পিছনে ঘুরে ঘুরে তাকাইলি কে তুই তাকাইলি কে বদমাইশ ও নালায়েক গুনাহগার তুই আবার ঘুরে ঘুরে তাকাইলি তো সাহস কত বড় আল্লাহ জিহাদি সাহেবের মুখে শুনছিলাম তাফসিরে মাগরিবের নামাজ পড়িয়া সফর মাসের শেষ জুমার দিকে কি শুনছিলি তোমার নাম রহমান তোমার নাম রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الرحمن علم القرآن خلق الإنسان তুমি মানুষ বানাইছো রহমতের নজরে বানাইছো তোমার নাম হলো রব্বুল আলামিন তুমি রহমান জগতের স্বামী অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগণ হে চির মহান তুমি যে অন্তর্জামী ধুলক বুলুকে সবার ছাড়িয়া তোমারই চরণে পরিহেল মিটাইয়া সূরা ফাতিহার তাফসীর ধুলকে বুলুকে সবার ছাড়িয়া ছেলে পুত্র বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়া তোমার মসজিদে পরিছি লুটাইয়া দুলকে মুলুকে সবারে ছাড়িয়া তোমার চরণে পরিহে লুটাইয়া তোমার পায়ে সেজদা দিয়া মাগরিবের তাফসিরে বসিয়া তোমার কাছে দুহাত তুলিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছিলাম হারশো দিনকে শুনছিলাম আমার আল্লাহর অনেক দয়া দেখি একটা বার মায়া কইরা ডাক দেয় বিবি এই জন্য পিছনে পিছনে তাকাইতেছিলাম তুই এই মাসলা কেমনে জানো আল্লাহ তুমি তো আমার মায়েরে বানাইছিল আমারে বানাইছিল বাবাই মারছে মায়ও মারছে বাবাই মায়েরা সারা দিছে স্কুলে যাই নাই কলেজে যাই নাই
মাদ্রাসায় যাই নাই বিদায় মায়ও মারছে আব্বাও মারছে দুইজনের মায়ের খাইয়া ঘরের পিছনে পালাইছি ঘরের ছিদ্র দিয়া বাড়া ব্যাঙ্গা দিয়া বেড়া দিয়া দেখছি ছিদ্র দিয়া বাবা মায় কি করে আব্বাই মায়ের কয় বদমাইশটা বাসায় আইছি মায় কয় তুমি পোলারে মারছো আবার কও ঘরে আইছি মারার সময় কি আর কম মারছো বাবাই বলছিল দেখ রে মারছি সত্য কিন্তু আর চোখের পানি দেই কি আমি বাবা সহ্য করতে পারি দেখতো কোন বাড়ি যাইয়া পালাইছে না রাগ করে কোথায় চলে গেছে আমি কিন্তু ঘরের ছিদ্র দিয়ে সব দেখতেছি আমার মায় খাবার করে বইয়া কওয়াক বলা বলি করতাছি তখন আমি মনে মনে ভাবি আব্বাই আমার মারলো মায় মারলো আবার দিতার মায়া দেখাইয়া বলে বদমাইশটা ঘরে আসিনি তাহলে বোঝা গেল আব্বা মা মারছে ঠিকই আমার ভালো লাগে মারছে বাবা জান আমি আমার জীবনের একটা ঘটনা বললে বুঝতে পারবা মার মত দড় দি এই জগতে নেই আমি আপনাদের বারবার বলি আমি যে এত কষ্ট করে বাবা মসজিদটা আমার মায়ের নামে করলাম মায়ের নামে মসজিদের জায়গা দান করে দিছি বাবা কেন জানোনি আমার আলেম হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো আমার আমার মা আমি একদিন স্কুলে যাই নাই বিদায় মাদ্রাসায় যাই নাই বিদায় আমার মা আমাকে মারছিল আমার মনে আছে আমার মা আমাদের বাড়ির আঙিনায় উঠানে ফেলাইয়া শলা দিয়ে একটা বাড়ি দিছিল শলা ছিলেন না ঝাড়ু ঝাড়ু গ্রামে ঝাড়ু ছিলেন আমার মা যদি ওদিনকে ঝাড়ু দিয়া বাড়ি না দিত আমি আজকে ইলিয়াসুর রহমান জিহাদি আলেম হতে পারতাম আমার মতো গুনাগার গরিব মানুষের দ্বারা আল্লাহ মসজিদ করাবে কোনোদিন কল্পনা করি নাই কত শিল্পপতি কোটিপতি আছে বাবা মসজিদ করা তো দূরের কথা 1 লাখ টাকা দিতেও তৌফিক হয় না আমার মা আমাকে মাদ্রাসায় যাই নাই বিদায় আমার মা ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিছিল আহারে মা রে মা মার জারুর বাড়ি খাইয়া আমার জ্বর আইয়া পড়ছে শরীরে জ্বর এক শুরু পড়ে তখন গ্রাম গঞ্জে তো আর সচরাচর ডাক্তার নাই বাবা সবাই বাতি কুপি নিবাইয়া ঘুমাইয়া গেছে 160 ডিগ্রি জ্বর আমার গায়ে আমার বাবা আমার মাকে থাপ্পুর মারছে আমার পোলার যদি কিছু হয় তোর অবস্থা টাইট করুন আমার মা আমার ঘুমের চকির কাছে খাটের কাছে আসিয়া আমার এই গালের চলের সাথে চল লাগায় আমার মাথায় হাত দিয়ে ঠোঁটে ঠোঁট লাগায় কাঁদছিল আর বলছিল বাবা রে আমি মা তোরে মারছি বাবা তুই আমারে মাফ করে দিস বাবা আমি বুঝতে পারি নাই তোরে মায়ের কারণে তোর গায়ে জ্বর আসবে কিন্তু বাবা তুইও সারাদিন কিছু খাস নাই আমি মাও কিছু খাই নাই বাবা মা যদি এতটুকু মায়ার কারণে বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে রাত 12:30টার সময় আমার খাটের কাছে যাই আমার মা আমার মাপ চাইতে পারে গো আমার মা আমার টোটের সাথে টোট লাগায় বলছি ইলিয়াস রে আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন তোর গায়ে বাবা হাত দিব না আমার যুবক ভাইরা দাড়ি বাঁকা বাজান না মিডিয়ার মাধ্যমে যারাই আমার ওয়াজটা শুনবা আমার জীবনে যত ভালো কাজ করেছি দোয়া করছি আমি একটা দোয়াও নাই যে আমি আমার মায়ের জন্য করি নাই এই জন্য আমাকে অনেক বক্তায় বলে আমি মায়ের পাগল বক্তা যারা মায়ের পাগল ওদের কোন জিনিসের অভাব নাই যারা মায়ের পাগল যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ও একদিন কোটিপতি শিল্পপতি মেম্বার চেয়ারম্যান এমপি হবে
এখন তুমি কি পারবে না আমার মতো মায়ের জন্য দুই ফোঁটা পানি ফেলাইতে আমি রাগ করে বলছিলাম তুই আমার ধরবি না তুই আমার মারছ তখন তো আর বুঝি নাই আমি 12 বছরের বলে আমি মার কদর কি বুঝি আমি যখন বললাম তুই আমার গায়ে হাত দিবি না তুই মার সুর আমার রাগ মেজাজে বলছি আমার মা আমার বুকের মধ্যে নিয়ে গয় আল্লাহ আমার ইলিয়াজের জ্বর আমার গায়ে তুমি দেও আমার জাদুরে ভালো করে সারাটা রাত্র আমার মাই দুই চোখের পাতাকে এক জায়গায় করে নাই সারা রাত আমার মা আমার মাথায় পানি পট্টি দেয় দৌড়ে আমার আব্বার উঠাইয়া বলে হুজুর একটু ডাইকা লয়ে আসেন আমার আব্বা হুজুরকে ডাক দিয়েছে হুজুর বলে এখন আমি যাইতে পারো না একটু পরে আজান দেওয়া লাগবে আমার বাবা বাবা মসজিদে বইয়ে দোয়া করছে আমার মাও দোয়া করেছে কেন আমি মায়েরে ভুলতে পারি না গো যুবক রে আমি এই জন্য কথাটা তুললাম বুঝিয়া লও আমার মা যদি এতটুকু মায়ার কারণে সারা রাত্র না ঘুমে আমার আল্লাহ তো আমার মায়ের চাইতে হাজার হাজার গুণ মায়াশীল ওই জাহান্নামের লোকটা বলবে ও মালি নিজের হাতে আমাই তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এ ওই দুইটা লোকে বলবে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি বাসায়া দাও আমাকে কারো কাছে কই পিয়া আল্লাহর কি কারো কাছে কৈফিয়াত দেখবে বাবা ওই জাহান্নামে দুইজন বলবে আল্লাহ এই জন্য পিছনের দিকে খুঁজিয়া খুঁজিয়া তাকাই দেখি আমার আল্লাহ আমারে মাফ করে কি না আমার আল্লাহ বলবে এতটুকু ভালোবাসা যখন কিয়ামতের মাঠে তোদের অন্তরে আসছে যা যা মাফ করে দিলাম তুই আল্লাহরে জোরে একটা ডাক দেন তো আল্লাহ কইয়া দেন জোরে একটা ডাক দেন আরো জোরে একটা ডাক দেন আল্লাহ দেখো তোমারে যারা ডাক দিছে তুমি তো বলছো ফাজকুরুনি আযকুরুকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ বান্দা আমারে ডাক দিবি আমার কাছে নামাজ আর দরজের দ্বারা চাবি তোমারে যারা আল্লাহ বলে ডাক দিছে দেখো সারা দিন এরা বিল্ডিং এ কাজ করছে আল্লাহ কেউ রিকশা চালাইছে কেউ ট্রাক চালাইছে ভ্যান গাড়ি চালাইছে এই গরিব মানুষটার চোখ দিয়া পানি ফেলাইয়া তোমারে আল্লাহ বলে ডাক দিছে এই যে যুবক গুলা চোখের পানি ফেলাইয়া তোমারে ডাক দিছে গো মালি আজকে অক্টোবর মাসের 1 তারিখ জুমার নামাজ শেষ করিয়া গুনাহগার বান্দা বইয়ে রইছে আসলে এদেরকে দিবার মতো আমার কাছে কিছুই নাই বিশ্ব নবীর ভালোবাসার দিকে তাকাইয়া তুমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না ওবাজান বিশ্ব নবীর জন্মের মাস আগামী বছর আগামী মাস শুধু আপনাদের টাচ দিয়ে যায় যেন নবীর প্রতি ভালোবাসা একটু বাড়িয়ে যায় নবীর ভালোবাসা বাড়ার জন্য আগে তার প্রেম প্রীতি সম্পর্কে জানতে হবে কি হবে না হ্যাঁ আমার নবী জাহান্নামের দরজায় যায় মালিক দারকে বলে মালিক রে তুই আমার উম্মতকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবি আমার উম্মত যখন জাহান্নামের মাঠে আসবে তুই আমার উম্মতের সাথে একটু ভালো ব্যবহার করিস
মালিক দারোগা মান্নবীর সাথে ওয়াদা করেছে, আমি যখন আপনার উম্মতকে দেখব আমি সহজে তাদের জাহান্নামের শিকলের বেড়ি লাগাব না, আমি সহজে আপনার উম্মতকে জাহান্নামের বেড়ি লাগাব না গো নবী, আমি দেখবো আমার আল্লাহ কোন রকম ভাবে মাফ করে দেয় কিনা। বাবারে মালিক দারোগা যখন বললেন নবীজি আমি যখন জাহান্নামের বেড়ি লাগাইয়া টান দিব নবী, এক একটা টানের মধ্যে 70,000 মানুষ জাহান্নামে পদার্পণ করবে। আমার নবী একটা চিৎকার মেরে বলে বাবা যারা সরমনার মাঠে গেছো, আল্লাহর কুতুব যখন সরমনার পাগলরা যখন বাবা লাফালাফি আরম্ভ করিয়া দেয়, ওদেরকে অনেক মানুষে পাগল ছাগল কইয়া বকা দেয় গো বাবা, দেখবা সরমনার মাঠে কিন্তু বাবা সবাই লাফায় না, সমষ্টি কয়েকজন মাত্র মানুষ লাফায়, কারণ জানো দি সব মানুষ তোর মাওলার পাগল হইয়া ইশকের মাঠে লাফায় না। যখন তাদের লাভ শুরু হইয়া যায় এই লাফালাফির মাঝে আমার আল্লাহর মাঝে তাদের সঙ্গে কোনো বাবা পর্দা থাকে না, কিন্তু মনে রাখো বাবা নবীর ইশকের মাঠে কিছু সাহাবি ছিল, তার মধ্যে বিলাল ছিল, খাব্বাব খুবায়ব ছিল, এরা যখন নবীর ইশকের মাঝে লাফালাফি আরম্ভ করে দিত গো বাবা, জিব্রাইল দূরে দাঁড়ায় দাঁড়ায় বলতো আমার নবীকে বলতো নবীজি মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, সন্তানের পাগল, উট বেড়া বক্তির পাগল, ব্যবসা বাণিজ্যর পাগল, আপনার মসজিদে কিছু পাগল আছে আপনার এবং আল্লাহর পাগল, যারা আপনার সামনে বসিয়া জাহান্নামের বয়ান শুনিয়া লাভ দিছে। নবী তাদের একটা ডিক্লার দিতে আসছি, জাহান্নামের ভয়ে যারা এখানে হাত মুসরা মুসরি করে, চোখ দুইটা কানতে কানতে লাল বানায় ফেলছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নবী স্পষ্ট ভাষায় শুনিয়েলন যারা আল্লাহরে ভালোবাসিয়া জাহান্নামের ভয় একটা চিৎকার মারবে গো, যাদের চোখ দিয়া দুই ফোঁটা পানি পড়বে আল্লাহ তাদের সামনে ওয়াদা দিছে জান্নাতুল মাওয়া তাদের নামে দলিল হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে, বাবা করুণা রোগ দিয়ে বুঝাই দিছি আবার আল্লাহ, মানুষের জানের দাম বেশি মালের কোনো দাম নাই গো বাবা, বাবার করুণা হয়েছে সন্তান বাবার কাছে যায় না, মার করুণা হয়েছে সন্তান মা বাপে হসপিটালে ফেলাই রাইখা আসছে, বাবা তলে মানুষ সবাই জানের ভয় করে রে, হালাকি আমার আল্লাহ বলছে বান্দারে জানের ভয় না করি, আমি আল্লাহরে ভয় করি, সো আম্মা মান খাফা, যারা আমি আল্লাহরে ভয় করবে জানের ভয় করবে না, আমি আল্লাহ তাদের জান্নাত দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসব। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই, জোরে বলেন আছে না নাই, যদি জান্নাতে যাওয়ার আশা থাকে মুখের মধ্যে দাড়িটা রাখতে হবে, হ্যাঁ রাখবেন না দাড়িটা রাখবেন, এ যুবক ভাই কার আশায় দাড়িটা ছাঁচো গো ভাই, কোন বিবির আশায় কোন বন্ধুর আশায় দাড়িতে খুন লাগাও, তুমি কি একবার ভাবছো দাড়িতে খুন লাগাবার সাথে সাথে ফেরেশতারা তোমার ছবিটা যখন বিশ্ব নবীর দেখায় আমার নবী আর একদিক মুখটা ঘুরাইয়া বলে সুকান সুকান, ওরে আমি চিনি না দূর কর, ওরে দূর কর,
বাজানরে আমি তোমাদেরকে বলি যারা অন্তরের সাথে জিহাদ করবে এরাই প্রকৃত মুজাহিদ ঠিক ঠিক না বেটি মুন্ডাই চাই শুক্রবার আসলে সেলুনে দিয়ে দাড়িটা চাইছে মুন্ডাই চাই বিয়ার অনুষ্ঠানে যাব দাড়িটারে চাইছে ফেলাই এই ইলিয়াসুর রহমান জিহাদি বাবা বড় বড় সুপারস্টারদের সাথে চলাফেরা করছে ছাত্র জীবনে কোনোদিন এই দাড়িতে খুল লাগাই নাই গো স্কুল কলেজে যেখানেই পড়ছি কোনোদিন দাড়িতে কোনোদিন এই দাড়িটা সাইসে দেখি নাই শাসলে কেমন দেখা যায় হযরত তোমার মত আমিও তো একদিন যুবক ছিলাম মনে মনে ভাবছিলাম দাড়িটা শাসলে মনে হয় ভালো দেখা যায় কিন্তু যেদিন থেকে শুনছি বাবা বালক হওয়ার আগে থেকে যারা দাড়িতে খুল লাগায় নবীর পরিচয় খুল লাগায় যারা দাড়িতে বেলেট লাগায় নবীর গলায় বেলেট লাগায় সেদিন থেকে কান ধরে বলছি আল্লাহ কোনদিন দাড়িতে যাব বেলেট লাগাইয়ের নবীর সামনে কিয়ামতের মাঠে যাই তোমরা আমি দেখতেছি যুবক মানুষ তোমাদের মুখে কি সুন্দর দাড়ি যাদের মুখে দাড়ি আছে বাবা তুমি নবীর গাড়িতে জান্নাতে যাবা তুমি নিয়াত কইরা বইসা থাকো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি খুশি কেন জানেন বাংলাদেশের অনেক মিডিয়া আছে অনেক মিডিয়া মিডিয়াগুলো একবারে সফফান সফফান মুখে কোনো দাড়ি নাই আছে না নাই আমি যাদেরকে কাট দিছি অধিকাংশ মিডিয়ার মুখে দাড়ি আছে যদিও দাড়ি না থাকে আমার ওয়াজ শুনে আমার ওয়াজ নিতে নিতে আগে মুখে দাড়ি উঠে গেছে হালাকে মিডিয়ার অধিকাংশ ছেলে কিন্তু স্কুল কলেজের ছেলে এরা কিন্তু মাদ্রাসার ছেলে না আমি দেখি তাকায় তাকায় অধিকাংশ ছেলের মুখে দাড়ি কিন্তু একটা জিনিস মনে রাখো যাদের মুখে দাড়ি আছে তার বাড়ি জান্নাতে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে কোন দাড়িটা সাজবেন নাকি হ্যাঁ দাড়িটা সাজবেন না তো ইনশাআল্লাহ বলেন যারা আমার কথাগুলো বাসায় বসে শুনছেন গো মা আপনার স্বামীর দাড়ি রাখাবেন কারণ রবিউল আউয়াল মাস সামনে নবীর জন্ম মৃত্যুর আলোচনা শুনে বেদবেদে কান দেন দাড়ি রাখতে কইলে রাখেন আছে না নাই যেই মহিলা তার স্বামীর মুখে দাড়ি রাখাইতে পারবে ওই মহিলা স্বামীর 200 বছর আগে জান্নাতে যাবে বর্তমানে মগির ঘরে মগি দাড়িতে স্বামী কাটে একবারও স্বামীরে কয় না দাড়ি ছাসলে কিন্তু তোরে বাদ দিব না হে কথা কান অনেক মগি তো আমার কাছে টেলিফোন করে কয় হুজুর আমার মগাডারে দাড়ি রাখতে কইলে রাখে না আরে তুমি কেমন কথা কইলে যে দাড়ি রাখে না তোমার বউরে যদি রাত 10টার সময় কও এই এই রাতে আমি পিজা খাবো পিজা স্টোর থেকে লালবাগ থেকে লইয়া হোক অথবা জিনজিরা থেকে লইয়া হোক তোমার মগায় রিকশা ভাড়া করে যদি পিজা আনতে যাইতে পারে জিনজির অথবা লালবাগ আমি বিশ্বাসই করি না যে তোমার কথায় তোমার স্বামী দাঁড়িয়ে রাখবে না হ্যাঁ কথা কর না কেন আমি বিশ্বাস করি না যে একটা মহিলা তার স্বামীরে দাঁড়িয়ে রাখাইতে পারে না তার স্বামীরে নামাজি বানাইতে পারে না পারে কি পারে না কোন মহিলা যদি তার স্বামীর দাড়ি রাখায় বিশ্ব নবী বলছে আমার আয়েশার সাথে যে জান্নাতে যাবে সবাই তো